প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ রিদওয়ানুর রহমান। চলুন কথা বলে বিষয়ে বিস্তারিত পরামর্শগুলো জেনে নেই স্যারের কাছ থেকে। স্যার, আপনাকে আমন্ত্রণ। ধন্যবাদ আপনাকে এবং দর্শকদেরকে। স্যার, এই যে গ্যাস্ট্রিকের সমস্যা, এটা আমাদের দেশে অত্যন্ত কমন একটা বিষয়। মানে এমন লোক খুঁজে পাওয়া যাবে না যার সঙ্গে কথা বললে তিনি বলেন না যে আমার গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে, কিংবা কমন অর্থে অনেকে বলেন আমার গ্যাস্ট্রিক হয়েছে। এই বিষয়টা আসলে কি এবং কমনলি কি সমস্যায় আক্রান্ত হন তারা? বৈজ্ঞানিকভাবে যেটাকে গ্যাস্ট্রিক বলা হয়, অরিজিনাল নাম হচ্ছে পেপটিক আলসার ডিজিজ, PUD। ওই পেপটিক আলসার ডিজিজে স্টমাক এবং ডিউডেনাম দুটো অংশ আছে, জিআই ট্র্যাক্টের এবং ইসোফেগাস। এই তিনটার যে কোনো জায়গায় যদি অ্যাসিডের কারণে, স্টমাকে যে অ্যাসিড আছে সেটার কারণে যদি কোনো ক্ষত হয়ে যায়, এটাকে বলে পেপটিক আলসার ডিজিজ। এবং আমরা সাধারণত রোগীদেরকে যখন ডাক্তাররা যখন বলে যে আপনার গ্যাস্ট্রিক আছে, তখন বুঝাচ্ছে যে ওনার একটা পেপটিক আলসার আছে, আইদার ইন দ্য স্টমাক অথবা এটা ডিউডেনামা হতে পারে। আর মানুষ যেটা গ্যাস্ট্রিক বলে, এটা যেমন গ্যাস হলে গ্যাস্ট্রিক কিনা, গ্যাস হলে এটা গ্যাস্ট্রিক নয়। মানে গ্যাস হচ্ছে, অনেক বেশি গ্যাস হচ্ছে, অস্বস্তি কাজ করছে, অস্বস্তি কাজ করছে, গলার নিচে কিছু একটা চাপ চাপ বেঁধে আছে মনে হয়, এটা কি? এটা বেশিরভাগ রোগীর ক্ষেত্রে এটা গ্যাস্ট্রিক আলসার নয়, এটা হচ্ছে পেটে গ্যাস হয়। এবং এটা সাধারণত গ্যাসগুলো পেটে আসে বলে যে গ্যাসগুলো আমরা ঢোক গেলি, নিজের অজান্তে ঢোক গেলি। তাহলে এটা সাধারণত যাদের যত বেশি গ্যাস হচ্ছে অত কম গ্যাস্ট্রিক আলসার ওদের আছে। গ্যাস হচ্ছে মানে এটা হচ্ছে অ্যারোফেজি, মানে আমি নিজের ঢোক গিলতেছি বাতাসটা, এটা নিজের অজান্তে হয়। এটা সাধারণত মানসিক চাপের রোগীদের মধ্যে হয়, এই জন্য ওয়াক করে ঢেকুর যারা তুলতেছে, এগুলো কোনো গ্যাস্ট্রিক রোগ নয়। এটা এক ধরনের নন আলসার ডিসপ্যাপসিয়া বলে, মানে আলসার ছাড়া গ্যাস্ট্রিকের মতো প্রমাণ করে এরকম হয়। বুক জ্বালা, বুক জ্বালাটাও সরাসরি গ্যাস্ট্রিকের নয়। গ্যাস্ট্রিকের বুক জ্বালাটা হচ্ছে যদি এমন হয় যে খালি পেটে জ্বলতেছে এপিগ্যাস্ট্রিক অথবা বুকে, এবং সেটা খাওয়ার পরে কমে যাচ্ছে, এটা একটা গ্যাস্ট্রিক। কিন্তু এমনি যেটা বুক জ্বলতেছে এবং গলা জ্বলতেছে বা ইয়ে জ্বলতেছে, এটা গ্যাস্ট্রিক নাও হতে পারে। এবং এটা যত বলে যে যত বেশি জ্বলতেছে গ্যাস্ট্রিক তত কম, তাহলে গ্যাস্ট্রিকে বার্নিং একটা সিমটম হতে পারে। এটা মোস্টলি এমটি স্টমাকে হবে এবং খেলে এটা চলে যাবে, আইদার সে ভাত খাক অথবা সে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাক, ইট উইল বি রিলিভড। এছাড়া গ্যাস্ট্রিক আলসারের আরেকটা কমন ইম্পর্টেন্ট লক্ষণ হচ্ছে ওদেরকে রাতের বেলা পেটের ব্যথা হয়ে ঘুম ভেঙে যেতে পারে, লেট নাইট, ইউজুয়ালি 3টা থেকে 4টা ভোরবেলা, যেহেতু খালি পেট হয়ে, খালি পেট হয়ে যায় ওই সময় যখন, তখন এটা মোর লাইকলি টু বি গ্যাস্ট্রিক। এই জন্য যাদের পায়খানার অসুবিধা হচ্ছে এটাও গ্যাস্ট্রিক নয়, যাদের পেট ফুলে থাকতেছে এবং গ্যাস বের হচ্ছে অনেক বেশি এবং অনেক বেশি বুক জ্বলতেছে, এই এই জিনিসগুলো সরাসরি গ্যাস্ট্রিক নয়। স্যার, ডিসপেপসিয়া হোক বা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ যেটাকে বলেন, বা গ্যাস জমা হওয়া বের হওয়া সেটা হোক, কিংবা গ্যাস্ট্রিকের সমস্যাই হোক, পেপটিক আলসার ডিজিজ, এগুলির সঙ্গে লাইফস্টাইল এবং খাবার দাবারের সম্পর্ক কতখানি? খুবই কম। গ্যাস্ট্রিকের সাথে লাইফস্টাইলের খাবার দাবারের সম্পর্ক খুবই কম। যেমন অনেক গবেষণা হয়েছে যে সাউথ ইন্ডিয়াতে খুব বেশি স্পাইস খায় ওরা, তো ওখানে মানুষকে আধা কেজি করে স্পাইস পার ডে দিয়ে দেওয়া হয়েছে, দেখা গেছে দেওয়ার পর ওদের মধ্যে আলসার বেশি হয়নি। সাধারণ লোকের যেরকম আছে ওদের মধ্যেও তাই আছে, এবং ঝাল খাওয়ায় যে গ্যাস্ট্রিক হচ্ছে এটা এটা নয়, তবে ঝাল খেলে যার গ্যাস্ট্রিক আছে ওর মধ্যে এটা, ওর সিমটমটা বেশি হতে পারে। গ্যাস্ট্রিক আছে, চিকিৎসা নাই, কিন্তু ঝাল খাচ্ছে ওই সময় একটু বেশি হতে পারে, কিন্তু ঝাল খেলে গ্যাস্ট্রিক হবে এটা ঠিক নয়। ওই যে ঝাল খেলে বা দেখলে ঝাল বুক জ্বালা করতেছে, এগুলা নন অর্গ্যানিক সিমটমস, মানে এগুলা ফাংশনাল সিমটমস আমরা বলি, এগুলো সিরিয়াস কোনো ডিজিজ নয়, এগুলো একটা ডিসকমফর্ট, ইজ এ ডিসকমফর্ট। আর যেটা যেটা ডিউরেশন, যেটা খাওয়ার পরে বুক জ্বলে, ভাত খাওয়ার পরে রাতে শুতে গেল অথবা ভাত খাওয়ার আধা ঘন্টা পরে গলা দিয়ে পানি চলে আসতেছে এবং বুক জ্বলতেছে, ওই জিনিসটা হচ্ছে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স। এটা সাধারণত ফুল স্টমাকের পরে বুক জ্বালাটা হয়, এই জন্য ওইরকম পার্টিকুলার টাইমে হয়, অন্য সময় হয় না, এটাও কিন্তু গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ ওদেরকে চিকিৎসা। কিন্তু এটা গ্যাস্ট্রিকের সমস্যা, এটা গ্যাস্ট্রিকের সমস্যা না, এটা এটা গ্যাস্ট্রিকের সমস্যা না, ওখানে কোনো আলসার নেই। স্যার, গ্যাস্ট্রিকের রোগীদেরকে এরকম একটা ধারণা আছে তাদেরকে ঠিক সময় মতো খেতে হবে, বা এই খাবার খাওয়া যাবে না,
ভাজা পোড়া তৈলাক্ত খাবার সেটা যে কারোর জন্যই খাওয়া ভালো নয়, স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া উচিত। তারপরও এই রোগের বেলায় বিশেষ করে এটা প্রচার আছে বা মানুষ মনে করে, আপনার মত কি? সেটা হচ্ছে নন আলসার ডিসপেপসিয়া, যেটা বললেন, যেটা গ্যাস হয় বেশি, যেটা জ্বালা হয় বেশি, পেট ফুলে থাকে বেশি, ওইটাতে ভাজা পোড়া সাংঘাতিক ক্ষতিকারক। কিন্তু যদি এটা আলসার হয়ে থাকে, যেহেতু আলসারের একটা চিকিৎসা আছে এবং চিকিৎসা ছাড়াও এরা ভালো হয়ে যায়, এই জন্য ওইটাতে অনেক বেশি ব্যাস কমানো, তবে ওই ফুডগুলো ক্যান অ্যাগ্রেভেট সিমটমস। যার ব্যথা আছে ওর ব্যথাটা বাড়িয়ে দিতে পারে, যার জ্বলা আছে ওর জ্বলাটা বাড়িয়ে দিতে পারে, এই এই কাজ করার সম্ভাবনা আছে। এই জন্য আজকাল মানে চিকিৎসার সমাজরা এমন এদিকে যাচ্ছে যে ওর যা মনে করে সব খাবে, আমি শুধু ওষুধ দিয়ে ঠিক করে দেবো, ওর খাওয়া কোনো রেস্ট্রিকশান দেবো, খাওয়ার রেস্ট্রিকশান ছাড়া চিকিৎসা করতে চাই। এবং আমরা আশা করতে চাই আগামী 10-15 মধ্যে বছরের মধ্যে এমন চিকিৎসা এসে যাবে যে ডায়াবেটিককেও খাওয়ারের বাসা দিতে হবে না, স্বাস্থ্যসম্মত হইতেই হবে। যেটা টাইমে টাইমে খাওয়ার পর সেটা হচ্ছে একটা রিফ্লেক্স বলে একটা জিনিস আছে মানুষের শরীরে। আমি যদি প্রত্যেকদিন 2টার সময় ভাত খাই, একদিন যদি না খাই, ওই 2টার সময় কিন্তু আমার পেট অ্যাসিডে ভর্তি হয়ে যাবে। কিন্তু আমি যদি ওখানে দেরি করে খাই, তাহলে আমার সিমটমটা বেশি হতে পারে। এই জন্য টাইমলি খাওয়ার উপকার আছে, বিকজ আমাদের শরীরটা একটা রিফ্লেক্সের মধ্যে চলে যায়, ইউজ টু হয়ে যায়। এবং ওই ইউজ টু হয়ে গেলে, ওদের ইউজ টু না হলেই ব্যতিক্রম হলেই ইয়ে হয়। তবে ডিউডেনাল আলসার যেটা, ওটাতে যদি ফ্রিকোয়েন্ট মিল দেওয়া হয়, তাহলে দ্যাট হেল্পস দেম ইন রিলিভিং সিমটমস। কারণ এমটি স্টমাক হলেই ব্যথা বাড়ছে, ওর ব্যথা বাড়ছে, ফলে অল্প করে হলেও বারবার খাওয়া ভালো। কিন্তু এখন যে চিকিৎসা আমাদের গ্যাস্ট্রিক আলসার এবং পেপটিক আলসার ডিজিজের আছে, সেটা তো কোনো খাবারের বাসা দিতে হবে না, হি ক্যান এনজয় এনি ফুড। তারপরও আমরা বলি যে যেটা খেলে আপনার খুব ক্ষতি কষ্ট লাগে, অসুবিধা লাগে, অ্যাভয়েড দোজ। এই জন্য যাদের গ্যাস আছে ওদের মধ্যে ভাজা পোড়া খেলে বেশি সমস্যা হয়, নট পেপটিক। স্যার, তাহলে পেপটিক আলসার ডিজিজ বা এই আলসার হচ্ছে কেন, এবং যেহেতু সুনির্দিষ্টভাবে চিকিৎসাও এখন আছে, কেন হচ্ছে এবং কী চিকিৎসা দিয়ে থাকেন? এটা হচ্ছে বলে যে এটা অ্যাসিড এবং নন অ্যাসিড দুইটা জিনিস স্টমাকের মধ্যে আছে, সবার মধ্যে, আমার মধ্যে, আপনার মধ্যে। এটা যখন ইমব্যালেন্স হয়ে যাবে, যখন অ্যাসিডটা একটু বেড়ে যাবে, নন অ্যাসিডটা একটু কমে যাবে, তখনই দেয়ার ইজ চান্স অফ ডেভেলপিং সাম আলসার্স ইন দ্য স্টমাক অর ইন দ্য ডিউডেনাম, তখন এই পেপটিক আলসারটা হয়। তাহলে এখানে জীবাণুঘটিত কোনো বিষয় আছে? জীবাণুঘটিত একটা বিষয় আছে, যেমন এইচ পাইলোরি বলে একটা ইনফেকশান আছে। দেখা যাচ্ছে যে ওই ইনফেকশান যাদের মধ্যে আছে, তাদের মধ্যে আলসার বেশি হচ্ছে, মেইনলি ওয়েস্টার্ন পিপলে। এবং ওদের মধ্যে একবার ভালো হওয়ার পরে আবার আলসার হওয়ার সম্ভাবনা অনেক বেশি হচ্ছে। ওই জীবাণুটা যদি থাকে, ওদের মধ্যে গ্যাস্ট্রিক ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি হচ্ছে। কিন্তু বাংলাদেশে যে তথ্য আছে, এই তথ্যতে দেখা যাচ্ছে বাংলাদেশের জন্য এটা কম প্রযোজ্য। এইচ পাইলোরির প্রিভ্যালেন্স কম, অনেক বেশি, শতকরা 90 জন। এইচ পাইলোরি অনেক বেশি, 18 বছরের উপরে বাংলাদেশের পপুলেশনের মধ্যে শতকরা 90 জনের বেশি এইচ পাইলোরি পজিটিভ। কিন্তু আমার দেশে আলসারের সংখ্যা অত নয়, আলসারের সংখ্যা অ্যারাউন্ড 12%। তাহলে কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে যত বেশি অ্যাসোসিয়েটেড, আমার দেশে কিন্তু অত বেশি অ্যাসোসিয়েটেড। আমাদের দেশে নন আলসার ডিসপেপসিয়ার সাথে মেবি অ্যাসোসিয়েটেড এইচ পাইলোরিটা। এই জন্য যখন রিকারেন্ট হবে, মানে বারবার আলসার হবে, অথবা আলসারের কোনো কমপ্লিকেশান হবে, হেমোরেজ হবে অথবা প্যাট ফুটা হয়ে যাবে, এইসব কমপ্লিকেশান যাদের হচ্ছে, ওদেরকে আমরা এইচ পাইলোরি রেজিস্টার চিকিৎসা দিয়ে দিচ্ছি। কিন্তু সব পেপটিক আলসার ডিজিজ ওয়েস্টার্ন কান্ট্রিতে যেভাবে চিকিৎসা দেয়, যে ওদেরকে এইচ পাইলোরি পজিটিভ থাকলে চিকিৎসা দিয়ে দাও, সেটা আমার দেশে দরকার নেই। আমার দেশে এইচ পাইলোরি টেস্ট করারও দরকার নেই, কারণ শতকরা 90 জন তো পজিটিভ ধরেই নিয়ে আমি যদি টেস্ট করি, তাহলে কোন 10 জনের নাই ওকে খুঁজে বের করবো, আর বাকি তো সব পজিটিভ হবে। এই জন্য আমাদের টেস্ট না করেই যখন আমার মনে হবে যে এটা রিকারেন্ট পেপটিক আলসার ডিজিজ অথবা এটা কমপ্লিকেটেড পেপটিক আলসার ডিজিজ, তখন আমরা এইচ পাইলোরি ইরেডিকেশন চিকিৎসা দিই। ইরেডিকেশন দিয়ে বাংলাদেশের মতো দেশে দিয়ে লাভ নেই, এই জন্য যে এক বছর আমি একবার ইরেডিকেশন দিলাম, আগামী এক বছরের মধ্যে শতকরা 55 ভাগ অ্যাগেইন বিকাম ইনফেক্টেড উইথ দ্য অর্গানিজম। তাহলে আমি এটা সাস্টেইন করাতে পারতেছি না, যদিও আমি চিকিৎসা দিচ্ছি, তাহলে রিইনফেকশন রেট ইজ ভেরি হাই, ইজ অ্যারাউন্ড 55%। এই জন্য এইচ পাইলোরির চিকিৎসাটা যদিও যেভাবে ওরা করতেছে, আমাদের দেশে আমরা ডিসকারেজ করি, আদার দেন ইন কমপ্লিকেটেড সিচুয়েশন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, আমরা অত্যন্ত প্রয়োজনীয় পরামর্শ জানলাম। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ দর্শকদেরকে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম গ্যাস্ট্রিকের সমস্যায় কি করণীয়, সে বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ, আশা করি আপনাদের উপকারে এসেছে। দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ স্বাস্থ্য প্রতিদিনে। দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা যে মুভমেন্টটা দেখাবো সেটাকে আমরা বলবো হচ্ছে ইনক্লাইন ফ্লাই।
ইনক্রিমেন্ট ফ্লাই যেটা আমরা যেটি জিনিসটা করেছিলাম আগে আমরা জিনিসটা করেছি, কিন্তু এটাকে আমরা অ্যাসিস্ট করবো হচ্ছে কেটল বেলের মাধ্যমে। আমরা আগে বলেছিলাম যে কেটল বেলের এইটা কী, সিস্টেমটা কী, কেন আমরা কেটল বেলটা ইউজ করি। কেটল বেলে যে জিনিসটা হয় আমরা সবচেয়ে বেশি স্ট্যাবিলাইজার মাসলগুলোকে আমরা ইনভলভ করতে পারি, এবং কেটল বেলের যে মাধ্যমে যে জিনিসটা হয় শুধুমাত্র পেট্রোল মাসলা যে কাজ হচ্ছে তা না, এতে যে জিনিসটা হবে আপনার শোল্ডার, ট্র্যাপস, ডেলস, ট্রাইসেপ, বাইসেপ প্রত্যেকটা মাসেল কিন্তু অ্যাক্টিভেট হবে। রিজন হচ্ছে কেটল বেলের যে মুভমেন্টটা এটা নর্মাল ডাম্বেলের মতো না, ফিক্স থাকে না, এটা কিন্তু মুভমেন্ট করে। এই মুভমেন্টটাকে স্টেবল করার জন্য কিন্তু আমার অন্য প্রত্যেকটা মাসেলগুলোকে অ্যাক্টিভ করতে হয়, এমনকি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে লোয়ার ব্যাক এবং থাই মাসেলটা কিন্তু এবার ইনভলভ করতে হয় কেটল এটাকে কেটল বেলটাকে স্টেবল রাখার জন্য। অনেক সময় দেখা যায় যে কেটল বেল অনেক বেশি ওয়েট কিন্তু তোলা যায়, কিন্তু অনেক অল্প ওয়েটও দেখা যায় এটা মানে স্টেবল রাখা একটু ডিফিকাল্ট হয়ে যায় এটা মুভমেন্টের জন্য। কেটল বেল আমরা যে সুবিধাটা পাবো ডাম্বল এবং কেবলসের দুইটারই যে বেনিফিট, যে কন্টিনিউয়াস টেনশন এবং ওয়েট ট্রেনিং দুটো একসাথে কিন্তু কেটল বেলের মাধ্যমে আমরা মানে পেয়ে থাকি। তার মানে কী হচ্ছে, এখানে আমরা মানে চেস্টের মাসকুলারিটি, শেপ অ্যান্ড মাসকুলারিটি তিনটা একসাথে আমরা কাজ করাতে পারি, এবং গ্রিপিং পাওয়ার, রিস্টের পাওয়ার, জয়েন্টসের যেটা ডাম্বেলের মাধ্যমে ডেভেলপ করে না, কেটল বেলের মাধ্যমে সেই জয়েন্টসের পাওয়ারগুলো কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হয়ে যায়। এখন দেখুন আমরা কেটল বেলের মাধ্যমে কীভাবে ইনক্লাইন ফ্লাইটটা আমরা করব। ওকে, রেডি? ওকে, নর্মাল ডাম্বেল বেঞ্চ যেটা ইয়ের বেঞ্চে যাবে, যেটা একটা চেস্টের যে বেঞ্চটা, ওকে, কেটল বেল নিব, ইয়াস ইয়াস। কেটল বেলের সুবিধাটাই হচ্ছে এই যে এটাকে ওয়েটটা কিন্তু নিচের দিকে ঝুলে থাকে, এবং হাতের মুভমেন্ট থাকে কেবলসের মতো, এবং দিস থিং ইজ মুভিং। এটাকে স্টেবল করে যখন সে মারছে তখন কী হচ্ছে, কেবলস অ্যান্ড ডাম্বলস অ্যান্ড হেভি ওয়েট ট্রেনিং দুটো একসাথে জিনিসটা পাচ্ছে, এবং উইথ দ্য ব্যালেন্স অফ দ্য স্ট্যাবিলাইজার, তার মানে বডির ব্যালেন্সটা কিন্তু বাড়ছে। এবং এইটিগুলোকে স্টেবল রাখার জন্য যে জিনিসটা করতে হচ্ছে, বডি মুভমেন্টটাকে মিনিমাইজ করার জন্য প্রত্যেকটা জয়েন্টসটাকে তাকে স্টিফ করতে হচ্ছে। তার মানে কী হচ্ছে, জয়েন্টসটা কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু ইনভলভ হয়ে যাচ্ছে। গেইন ওয়ান মোর, ইয়েস, ওকে, স্টপ, ওকে। আর কেটল বেলে আমরা যদি এটা পাই, আপনি যদি একটি ফর্ম যদি আপনি স্যাক্রিফাইসও করেন, যদি বডি মুভমেন্টটা যদি আপনি ইউজ করেন, এতেও কিন্তু আপনি বেনিফিটটা পাবেন। রিজন হচ্ছেই আপনি কেটল বেলের মুভমেন্টটাকে ব্যালেন্স করার জন্য আপনার বডি মুভমেন্টটাকে কিন্তু আমরা কিছু কিছু ক্ষেত্রে ইউজ করতেই বলি, এবং দ্যাটস নর্মাল, এটা কিন্তু বডির ন্যাচারাল একটা ইনস্টিংক্ট। এটা কী এটা কী হচ্ছে, জয়েন্টস, মাসল, টেন্ডনস অ্যান্ড ফ্লেক্সিবিলিটি সবগুলো একসাথে কিন্তু ই হচ্ছে মানে কাজ হচ্ছে। এই জন্য যারা দেখা যাচ্ছে নর্মাল ডাম্বেলে এগুলো করছে, তারা মাঝে মাঝে যদি কেটল বেল এক্সারসাইজটা যদি একটু করেন, একটু মানে কয়েকদিন, দেখবেন যে বডির ফিটনেসটা অনেক বেশিভাবে বেড়ে যাবে। প্রিয় দর্শক, হঠাৎ করে যদি দেখি আমাদের হাতে পায়ের ত্বক কালচে হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কি করা উচিত সে বিষয়ে চলুন শুনি আজকের প্রাইমারি কেয়ার। হঠাৎ করে আপনার হাত বা পা কালো হয়ে যেতে পারে। আমরা যদি এর কারণটা খুঁজতে যাই, আমরা প্রায় সময় যে কারণগুলো পেয়ে থাকি সেটি হচ্ছে যে হাতের কিংবা পায়ের রক্তনালী বন্ধ হয়ে যাওয়া। এই রক্তনালী কী কারণে আসলে বন্ধ হয়, বিশেষ করে যাদের হার্টের ভালভের প্রবলেম আছে, অথবা কারো দীর্ঘদিন ধরে হয়তো বা তার পায়ের বা হাতের রক্তনালীগুলো আস্তে আস্তে বন্ধ হচ্ছে, হঠাৎ করে সে রক্তনালীটি বন্ধ হয়ে যেতে পারে, তখন যে জায়গাটি বন্ধ হয়ে গেছে তার পরবর্তী অংশটি বা নিম্ন অংশটি কিন্তু হঠাৎ করে কালো হয়ে যেতে পারে। এবং এই কালো হওয়া হচ্ছে পচন শুরুর প্রাথমিক অবস্থা, এবং এই রুগীকে যদি 6 ঘন্টা থেকে 8 ঘন্টার মধ্যে চিকিৎসা দেওয়া না হয়, তাহলে কিন্তু তার পাটি পচন ধরে যেতে পারে, এমনকি আক্রান্ত এই পাটি কেটে ফেলে দিতে হতে পারে। অতএব আরেকটি বিষয় আপনাদের মনে রাখা উচিত, যাদের অনেক সময় আমাদের যে গলা আছে, গলায় একটি বাড়তি হাড় থাকতে পারে, এটিকে সার্ভাইকাল রিব বলি আমরা, অথবা তীব্র কোনো ঠান্ডার পরিবেশে গেলে অনেকের আঙুলও কালো হয়ে যেতে পারে। অতএব আপনার হাতটির আঙুল অথবা পায়ের আঙুল অথবা হাত বা পায়ের কোনো একটি অংশ হঠাৎ করে যদি কালো হতে থাকে, আমরা ধরে নিতে পারি যে হ্যাঁ, আপনার রক্তনালীটি হয়তো বন্ধ হয়ে গেছে অথবা বন্ধ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ব্যথানাশক ওষুধ না খেয়ে, এক্সরে বা MRI এ জাতীয় পরীক্ষা করে সময় নষ্ট না করে আপনার উচিত হবে দ্রুত একজন ভাস্কুলার সার্জনকে দেখানো। এবং আপনারা জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে স্বতন্ত্র ভাস্কুলার সার্জারি বিভাগ আছে, এখানে এ জাতীয় চিকিৎসকদেরকে আপনারাও পাওয়ার সুযোগ পাবেন। তাদের স্বর্ণাপন্ন হলে আশা করা যায় যে আপনার এই হাত বা পাটিকে আমরা বিপদ থেকে, অর্থাৎ কেটে ফেলার হাত থেকে রক্ষা করতে পারব। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। শীতে যাদের পায়ে দুর্গন্ধ হয়, তারা 1 গামলা পানিতে 2-3টি পটাশের দানা ছেড়ে দিয়ে 10 মিনিট পা ডুবিয়ে রাখুন। মাত্র 5 দিনে এই সমস্যা কমে যাবে।
প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, সাততলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, ফ্যাক্স 9143386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্য প্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে, মাথা ব্যথার সবচেয়ে কমন যেটা, যে অধিকাংশ মাথা ব্যথাই খুব ক্ষতিকারক না, যেটাকে টেনশন টাইপ হেডেক বলে আর কি। এছাড়া আরও মানে খুব মারাত্মক রোগও মাথা ব্যথার কারণ হতে পারে, যেমন ধরেন ব্রেইনের ভিতরে কোনো টিউমার হলে সেটাও মাথা ব্যথার কারণ হতে পারে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে।